আওয়াজ বন্ধ, হাত কোথায়? আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছি এখানে? আপনারা বলেন তো আমি শুধু এটাই বলেছি, কোন ব্যক্তির ক্যামেরা বন্ধ হয় না, চিল্লায় বলো কারাই, এই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক আমরা কি চাই? হাত উপরে। আজকে বিচার করার জন্য কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার কর্ম তুমি যা করেছো দেখো, বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। একটা ছেলে খুব ভালো ছাত্র, এসএসসিতে কয় সাবজেক্টে পরীক্ষা হয় এটাও জানেন না? কয় সাবজেক্ট? 10টা। একটা সাবজেক্টে গোল্লা মারছে, বাকি সব এ প্লাস। এখন সে কয় না আমি খারাপ করতেই পারি না, আমি খুব ভালো লেগেছি, এই জন্য বোর্ড কর্তৃপক্ষ তাকে একটা পারমিশন দেয় চ্যালেঞ্জ করার। স্যারেরা বলেন দেয় কি দেয় না? দেওয়ার পরে তার খাতাটা নিয়ে যিনি খাতাটা দেখেছিলেন সেই টিচার সরাসরি ভোটে চলে যায়। ভোটে যাওয়ার পরে কয়েকজন লোক বসে, তাকেও সামনে রাখা হয় কি হয় না? অনেক ক্ষেত্রে রাখা হয় না, তাকে দেখা হয়। অফিসাররা খাতাটা তন্ন তন্ন করে দেখে দেখে না কাম কুকাম সব করে রাখছে। যদি বিশ্বাস না করে ডাক্তার নিয়ে কয় দেখ তুই কি করছ, তোর পড়ালেখার নমুনা দেখ, যদি লেখতি তাহলে নাম্বার পাইতি কি পাইতি না? সেম কথাটা আল্লাহ আমাদেরকে বলবেন, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার জিন্দগির পুরো আমল নাম আমি রেকর্ড করে রেখে দিয়েছি, বিচার ফয়সালা করার জন্য আমাকে রায় দিতে হবে না, তোমার বিচারের রায় তুমি দিবা। আল্লাহু আকবার। ধরা পড়া লাগবে কি লাগবে না? চেয়ারম্যান সাহেব কাবিকার গম চুরি করে গাইছে ওইটা বোধ হয় নাই, কথা কয় না ওইটা নাই। আমাদের কন্ট্রাক্টর সাহেবেরা রডের বদলায় বাল ঢুকায় দিছে ওইটা বোধ হয় রেকর্ডে নাই। কোনটা নাই আপনারা বলেন? কোনটা নাই? প্রতিটা শ্বাস রেকর্ড হয়। সাবধান হয়ে যা, দুনিয়াতে বান্দরামি করে বাঁচা যাবে, আল্লাহর আদালতে বাঁচার কোন রাস্তা? আল্লাহ বলবেন কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচার তুমি করো। মসজিদের কেশিয়ার 10 বছর মসজিদের টাকার হিসাব দেন, এমন ডাকাই আছে না নাই? হিসাব চাইলে কয় খাইয়া লইছিনি, তো না খাইলে তো হিসাব দেস না কেন? মসজিদেরকেই যেই কেশিয়ার মাসে মাসে হিসাব দেয় না তার কাছে রাখেন না, কারণ ওর পকেট যেটা মসজিদের পকেটও। আবার ক্ষমতা দেখো খাইয়া লইছিনি, আবার আমার মতো কিছু মোল্লা আছে মসজিদের টাকা পকেটে ঢুকাই লায়, এরকম নাই, এটি রেকর্ড হয় না। মসজিদ থেকে টাকা চুরি করলো এটা রেকর্ড হয় না। গল্প শুনছিলাম ওস্তাদের কাছে, বোখারি আউয়াল যার কাছে পড়েছিলাম, তিনি মজা করে বলেছিলেন ওই যে প্রথম হাদিসটা পড়াইতে যাইয়া এক চোর মসজিদের ভিতরে দান বাক্সে টাকা চুরি করে, এরকম ঘটনা অনেক ঘটছে। আমার আব্বা মানে সমাজে একটু মানে কি বলে মসজিদের খেদমত করতেন আর কি, তিনি মসজিদের ক্যাশ ট্যাশ যা আছে ওভারঅল সব তিনি দেখাশোনা করতেন। তো একদিন আব্বা আমার টেলিফোন করে কয় বাবা মসজিদে একটা ইমাম রাখছিলাম, 6 মাস ধরে দান বাক্সটা খুলি নাই, এখন গত রাত্রে উনি দান বাক্স পুরাটা শুদ্ধ লইয়া খেতা বালিশ লইয়া উনি ভেঙে গেছে। আল্লাহি মিথ্যা বলছি না, আশ্চর্য হলাম, ইমাম চিন্তা করে বাক্সটা শুদ্ধ লইয়া গেছে, 6 মাসের টাকা একটা মসজিদে প্রত্যেক জুমা, এমনও মসজিদ আছে 5,000-10,000 টাকা পর্যন্ত ঢুকে না, খরচ নাই মসজিদে, এটা বাক্সের ভিতরে ছিল, ও বাক্সটা শুদ্ধ লইয়া গেছে। তো এটা বোধ হয় হ্যাঁ 5 মাসের অগ্রিম দিচ্ছে। আরে তো চোর চুরি করতে ঢুকছে, ঢুকার সময় চোর দোয়া পড়তেছে আনা আবদুল্লাহ আল মাসজিদু
বাইতুল্লাহ, সুতরাং আমি গোলাম হইয়া মালিকের ঘরে চুরি করি কোনো দোষ নাই। পেছন থেকে মহাজন সাহেব লাঠি দিয়া বুকের মধ্যে মাইরা কয়া, আমিও মারলাম ফিসাবিলিল্লাহ। সুতরাং যারা মসজিদের টাকা খায়, মসজিদ কমিটি থেকে গাছ দূরা বের করে দেন। যারা নামাজ পড়তে আসে না, মসজিদ কমিটিতে নাম আছে, গাঁট ধরে বের করে দেন। কারণ তুমি নামাজ পড়ো না, কোন সমাজে তোমার নামটা মসজিদ কমিটিতে দাও, আল্লাহর আদালতে তোমার বিচার হবে। আবার ওই আত্মীয়তা করতে গেলে আমি আমরা কি বেনা আসিনি, আমি মসজিদের সদস্য, তুমি যে কোন মাপের সদস্য এটা আমরা না জানি। এরকম আছে না, এরকম আছে না নাই? কোন বেনামাজি মসজিদ কমিটিতে থাকতে পারবে? আল্লাহ কিয়ামতে বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দাব দেখাইছো তুমি মসজিদ কমিটিতে আছো, জীবনে একক তো নামাজ পড়ো নাই, সুতরাং আজকে হিসাব দাও, বিচার তোমার, তোমার বিচারটা তুমিই করো। আল্লাহ বলেন, এই আলোচনাটা শোনার পরে, তাহলে আপনারা বলেন তো, এই আলোচনাটা শোনার পরে একটা জিনিস কনফার্ম হলাম, সেটা হলো বাসুর ঘরে থাকি আর বিমানের ভিতরেই থাকি, টয়লেটে থাকি আর নিজের ঘরেই থাকি, সব জায়গায় আল্লাহর ক্যামেরাটা আছে না নাই? মসজিদে থাকি আর সংসদে থাকি, আমার বন্ধুগণ মাদ্রাসায় থাকি আর রাজনৈতিক মঞ্চে থাকি, সব জায়গায় আল্লাহর ক্যামেরা চালু আছে না নাই? নিজের আমল নামাটা নিজেই ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহ পাক নিজেই বলতেছেন, মানি হিতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি। আল্লাহ বলেন, এই আয়াতের আলোচনা শোনার পরে যারা সোজা হয়ে যাবা, ভালো হয়ে যাবা, আমি আল্লাহর কোনো লাভ নাই, লাভটা তোমার নিজের। সুবহানাল্লাহ, পড়েন আখিরাতমুখী হতে আমাদের দরকার আছে না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, জীবনের সব করব কার জন্য? আল্লাহ যেহেতু সব রেকর্ডই করেন, রাজনীতি করেন, শিক্ষা দান করেন, আপনি ওয়াজ করেন, ইমামতি করেন, সর্দারি করেন, দোকানদারি করেন, সব জায়গায় আইন মানা লাগবে কার? আল্লাহর আইন যদি আমরা না মানি, কপালে বিপদ আছে না নাই? জমিন কার, আইন চলা দরকার কার? পাঁচ অক্ত নামাজ জুমার নামাজের মতো মুসল্লি হোক, আমরা কি চাই? ওয়াজ করে লাভ হবে না, ওয়াজ দিয়া হবে না। আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় গাঁজা আছে না নাই? মদ আছে না নাই? নেশা আছে না নাই? যারা নেশা করে তারা পরিবারের জন্য ক্যান্সার, সমাজের জন্য ক্যান্সার, রাষ্ট্রের জন্য ক্যান্সার। একটা পরিবার অশান্তির জন্য একটা ছেলে এডিক্টেড হইলে যথেষ্ট। কথা ঠিক বললাম না বারে বললাম? কোটি টাকা আছে আপনার, দশ তলা বাড়ি আছে, কিন্তু আপনার একটা ছেলে এডিক্টেড, আপনার জীবন দুনিয়াতেই জাহান্নাম, ঠিক কিনা? কোটিপতির কাছে বিয়া দিয়া লাভ নাই, তালাশ করেন ছেলে নামাজ আদায় করে কিনা, ছয় তলা বিল্ডিং, মেয়েটা পাগল হইয়া তার কাছে বিয়ে দিয়েছেন, রাতের দুইটা বাজে আপনি ফোন দিলেন, মা কেমন আছো? মেয়ে চোখের পানি ফালাইয়া বলতেছে, বাবা কোটিপতি দালান থেকে তুমি আমারে বিয়ে দিয়েছো, কিন্তু তোমার জামাইটা নেশা করে এখনো ঘরে আসে নাই। তখন আপনার কলিজায় কত বড় আঘাত পাবেন আপনি নিজেও কিন্তু জানেন না। আর মেয়েটাকে মুয়াজ্জিনের কাছে বিয়ে দিছেন, পান দোকানদারের কাছে দিছেন, ফোন করলেন, মা কেমন আছো? মেয়ে যদি হাসি দিয়ে কয়, বাবা পয়সা নাই কিন্তু সুখের কোনো অভাব নাই, বাবার কলিজা শান্তি পায় কি পায় না? কথা বলেন পায় কি না? এই নেশা কিন্তু হুজুরা ওয়াজ করে বন্ধ করতে পারবেন না। দুইটা লোক যদি সিদ্ধান্ত নেয় নেশা বন্ধ হবে, কয়টা? এক নম্বরে ওসি সাহেব, দুই নম্বরে এলাকার চেয়ারম্যান সাহেব, এই দুইজন যদি যুদ্ধ ঘোষণা করে এই এলাকায় নেশা চলতে দেওয়া হবে না, এমন করে বাপের বাধা নাই নেশা করতে পারে। সব কথা ওয়াজ দিয়া হবে, এই জন্যই তো আমরা কার আইন চাই? চিল্লায় বলো কার আইন? এই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, আমরা কি চাই? কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দে। আওয়াজ
হাত কোথায়? আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছি এখানে? আপনারা বলেন তো আমি শুধু এটাই বলেছি, কোন ব্যক্তির ক্যামেরা বন্ধ হয়। Mm-hmm.